স্বামী লোকেশ্বরানন্দজি সম্পাদিত শতরূপে সারদা। নির্যাতিত দেশপ্রেমিক মুক্তিপ্রাপ্ত বিপ্লবী অন্তরীণ আবদ্ধ যুবকেরা দলে দলে তখন মায়ের কাছে আসছেন দীক্ষা নেবার জন্য। 1916 খ্রিস্টাব্দে মায়ের কাছে দীক্ষা নিলেন ঢাকা কলেজের ছাত্র অনুশীলন সমিতির দীনেশ দাশগুপ্ত। বৈপ্লবিক কার্যকলাপের অভিযোগে এই বছর আগস্ট মাসে 2 বছরের জন্য সুন্দরবন অঞ্চলে তাকে অন্তরীণ করে রাখা হয়। ওই একই স্থানে অন্তরীণ আবদ্ধ ছিলেন মায়ের মন্ত্রশিষ্য সুরেন কর। বন্দি জীবনের কঠোরতা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেন। 1918 খ্রিস্টাব্দে বিশ্বযুদ্ধের অবসানে মুক্তিপ্রাপ্তির পর মায়ের সঙ্গে দেখা করলে মা দীনেশ দাশগুপ্তের কাছে পুলিশের নির্যাতন সম্পর্কে খোঁজ খবর নেন। সুরেন করের আত্মহত্যার খবরে গভীর দীর্ঘশ্বাস ছেড়ে মা বলেন, হে ঠাকুর, আর কতদিন তুমি এই সরকারের অনাচার সইবে। 1917 খ্রিস্টাব্দে কারামুক্ত হয়ে দেখা করতে এলেন সিটি কলেজের ছাত্র ভারত রক্ষা আইনে ধৃত নরেশচন্দ্র চক্রবর্তী। 1918 খ্রিস্টাব্দে মায়ের কাছে মন্ত্র দীক্ষা পেলেন মঠের তরুণ ব্রহ্মচারী গৌরহরি। তিনি ছিলেন যুগান্তর দলের প্রাক্তন সদস্য। একবার মায়ের এক নিরীহ ও ধার্মিক ভক্তকে পুলিশ বিনা কারণে কষ্ট দিয়েছিল। জপ ধ্যান শেষে ঠাকুর ঘর থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে পুলিশ তাকে গ্রেপ্তার করে, সামান্য প্রসাদ বা একটু জল খাওয়ারও সুযোগ দেয় না। মা এই খবর শুনে গভীর দুঃখের সঙ্গে বললেন, দেখো দেখি ইংরেজের কি অন্যায়, আমার ভালো ছেলে তাকে শুধু শুধু কষ্ট দিলে, মুখে একটু ঠাকুরের প্রসাদ দিতেও দিলে না, এই ইংরেজের রাজ্য কি থাকবে। মায়ের ত্যাগী সন্তান স্বামী জ্ঞানানন্দ পুলিশের মিথ্যা সন্দেহে একবার কাটিহারে নজরবন্দি ছিলেন। কোয়ালপাড়ার মায়ের অসুখের সংবাদে তিনি সেখানে এসে হাজির হন। দীর্ঘদিন পরে তাকে পেয়ে মা অত্যন্ত আনন্দিত, কিন্তু নজরবন্দি থাকার জন্য সকলে তাকে কাটিহারে ফিরে যেতে বললে মা গভীর দুঃখে কাঁদতে থাকেন এবং বলেন, যা হবার হবে, ঠাকুরের ইচ্ছায়, ছেলে এখানে আমার কাছেই থাকবে। শেষে সকলের ইচ্ছার ফলে মা চোখের জলে ভেসে মত দিলেন বটে, কিন্তু এদেশ থেকে অত্যাচারী ব্রিটিশ সরকারের উচ্ছেদ কামনা করতে লাগলেন। 1919 খ্রিস্টাব্দে সুরেশ চৌধুরী নামে জনৈক যুবক পুলিশের নজরবন্দি থেকে মুক্তি পেয়ে সন্ধ্যার কিছু পূর্বে কোয়ালপাড়া আশ্রমে এসে উপস্থিত হয় এবং দীক্ষার অনুরোধ জানায়। আশ্রমের উপর তখন পুলিশের কড়া নজর থাকায় আশ্রমাধ্যক্ষ ও অপরাপর সকল স্ত্রী মাকে দর্শন ও প্রণামের পর তাকে চলে যেতে বলেন। মা এই খবর পেয়ে স্বামী ঈশানানন্দকে বলেন, আহা বড়দা, ছেলেটি কত কষ্ট পেয়ে ব্যাকুল হয়ে বিষ্ণুপুর থেকে হাঁটতে হাঁটতে সোজা আমার কাছে ছুটে এসেছে। তুমি যদি আজ রাত্রিটা গ্রামের কোনো লোকের বাড়িতে বা বৈঠকখানায় তাকে রাখবার ব্যবস্থা করতে পারো, তাহলে কাল সকালে আমি দীক্ষা দিয়ে ওকে পাঠিয়ে দেব। তাই হলো। পরদিন খুব সকালে পথের মাঝে নিকটবর্তী পুকুর থেকে সামান্য জল এনে আসনের অভাবে খড় পেতে তৃণাসনে বসে সুরেশ চৌধুরীকে দীক্ষা দিয়ে মা তাকে অন্যত্র চলে যেতে বললেন। তৎকালে ম্যালেরিয়া প্রপীড়িত অশিক্ষা কবলিত দূরধিগম্য কোয়ালপাড়া ও জয়রামবাটিতে সরকার বহু দেশপ্রেমিক যুবককে অন্তরীণ করে রেখেছিল। স্বামী শারদেশানন্দ লিখছেন, এই অঞ্চলের প্রায় প্রত্যেক থানাতেই ঐরূপ অন্তরীণ যুবক দেখা যাইত। তাহাদের মধ্যে মায়ের স্নেহাশীর্বাদের পাত্রগণও ছিলেন, মায়ের মন তাহাদের জন্য উৎকণ্ঠিত থাকিত। কেহ কেহ সুবিধা মতো পত্র লিখিতেন, সেই সকল পত্রে পুলিশের ছাপ মারা থাকায় দেখিয়া দেখিয়া মা চিনিয়াছিলেন। এইরূপ পত্র পাইলেই মা হাতে করিয়া অশ্রুপূর্ণ লোচনে অনেকক্ষণ চাহিয়া থাকিতেন সেই পুলিশ ছাপের দিকে। কখনো কখনো দু একটি বাক্যে তাহা রুদ্ধ হৃদয়ে বেদনা ফুটিয়াও বাহির হইয়া পড়িত। মা এই সব সন্তানদের ত্যাগ ও দুঃখ বরণের প্রশংসা করে বলতেন, আহা কি সব চাঁদের মতো ছেলে, দেশের জন্য কতই না দুঃখ লাঞ্ছনা ভোগ করছে। মাকে একবার প্রশ্ন করা হয়েছিল, মা আজকাল সরকার যে ছেলেদের ধরে ধরে আটক করে রাখছে, এর পরিণাম কি হবে। এর উত্তরে মা বলেছিলেন, তাই তো, বড় অন্যায়, এর একটা প্রতিকার শীঘ্র হবে, আর বেশি দিন নয়, ভালো হবে। প্রথম বিশ্বযুদ্ধের সূচনা থেকে জয়রামবাটি ও কোয়ালপাড়া আশ্রমে মায়ের ভক্তদের গমনাগমনের উপর পুলিশের তীক্ষ্ণ দৃষ্টি ছিল। প্রত্যহ পুলিশ নতুন অভ্যাগতদের নাম ধাম পরিচয় জন্মস্থান কোথা থেকে এসেছেন কোথায় যাবেন
এসব জিজ্ঞাসাবাদ করে লিখে নিয়ে যেত। এমনকি আগন্তুকদের বাসস্থান বা জন্মস্থানও তাদের সম্পর্কে অনুসন্ধান চলত পুলিশের খাতায়, যাতে নাম না ওঠে এই জন্য রাজনীতির সঙ্গে সম্পর্কযুক্ত সন্তানেরা সকালে এসে সন্ধ্যার পূর্বেই চলে যেতেন। জয়রামবাটির মায়ের বাড়ি পুলিশের খাতায় মাতাজির আশ্রম নামে পরিচিত ছিল। সেখানে সর্বক্ষণ পাহারা দেবার জন্য চৌকিদারের উপর একজন দফাদারও নিযুক্ত হয়েছিল। স্বামী শারদেশানন্দ লিখছেন, চৌকিদার ও দফাদারের ঘন ঘন যাতায়াত আর জিজ্ঞাসাবাদ বিরক্তিকর হইয়া উঠিয়াছিল। পুলিশের গতিবিধি মা কখনোই প্রীতির চোখে দেখতেন না, আবার এই জন্য ভয় প্রকাশও করতেন না। কোনো দেশপ্রেমিক ভক্ত সম্পর্কে তার কাছে প্রশ্ন করলে তিনি বলতেন, কে স্বদেশী আর কে বিদেশি তা আমি কি জানি, সবাই আমার কাছে সমান, সবাই আমার ছেলে। মা বলে কাছে এসে দাঁড়ালে সবাইকে আমি আশীর্বাদ করি, জয় ভগবান শ্রীরাম কৃষ্ণ দেবার্পণমস্তু। জয় মা, জয় মা, জয় মা, হরি ওম তৎসত।